আজি শিশু দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তর ধমধমাত শিশু দিবসটি উদযাপন করা হয়েছে। মই বর্তমান কৈছো ধমধমার দরদ শিশু উদ্যান আর দরদ শিশু উদ্যানত পুয়ারেপা শিশু দিবসের যে কার্যসূচী আরম্ভ হয়েছে, মই পোনে পোনে কিছু দৃশ্য দেখাবলে চেষ্টা করছো। কেন পুয়ারেপা ইয়াতে ছাত্রছাত্রী সকল ওলাই আছে আর ছাত্রছাত্রী সকল আজি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবো ছাত্রছাত্রী সকলের মধ্যে, আর এই হয়ে লো ধমধমা অঞ্চলের যুব ছাত্রছাত্রী ছাত্রছাত্রীসমূহ ইয়াতে আই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। মই ভিডিও জানাইছো, অনুরোধ জানাইছো ছাত্রছাত্রী সকলে ইতিমধ্যে সাজু হয়েছে, প্রতিযোগিতাত অংশগ্রহণ করব আর প্রতিযোগিতাত অংশগ্রহণ করা প্রতিযোগী সকলক মানপত্র প্রদান করার লগতে প্রথম দ্বিতীয় আর তৃতীয় প্রতিযোগী সকলক পুরস্কৃত করা হব। মই পোনে পোনে কিছু কথা জানাবলে চেষ্টা করি। আমার সত্যি উদ্যোক্তা সকল আছে, উদ্যোক্তা সকলের কিছু কথা আমি জানার চেষ্টা করি। কেন প্রথম বছরের বাবে দরদ শিশু উদ্যানত শিশু দিবসটি পালন করা হয়েছে, মই পোনে পোনে কিছু কথা জানাবলে চেষ্টা করছো। আমার সত্যি উদ্যোক্তা আছে, উদ্যোক্তার কিছু মনের কথা জানার চেষ্টা করি। কি কব স্যার এই মুহূর্তে? মই প্রথমে আমার শিশু দিবসে মরমর শিশুসলক আন্তরিক শুভেচ্ছা নিবেদন করছো। আমার দরদ হয়েছে ধমধমার এটি বেসরকারী সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া আর বিদ্যাতনিক অনুষ্ঠান। ইয়ার মাধ্যমে শিশুসলের নৈতিক শারীরিক আর মানসিক বিকাশ করার কারণে আমি যৎপরনাস্তি চেষ্টা করছো। আর প্রথমবারের কারণে আমি ইয়াত শিশু দিবস উদযাপন করবো। আজি জানে সমগ্র ভারতবর্ষত আজি শিশু দিবস উদযাপিত হয়েছে। আমার শিশুসল আমার ভবিষ্যৎ, সেই দৃষ্টিকোণের আমিও ধমধমার এই দরদর মজিয়াত আমি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করছো। আর এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমার শতাধিক এই অঞ্চলের শিশু অংশগ্রহণ করেছে। ইয়ার জড়িয়ে আমি শিশুসলের মাজত এটি বার্তা দিব বিচারিছো যে আহি থাকা দিনত আমি আমার সমাজখানত যাতে আমি শান্তি সম্প্রীতি অটুট রাখব পো, শিশুসকলে যাতে মুক্তি মনে শারীরিক মানসিক বিকাশ করবেন, তেনে ধরনের এক সৎ উদ্দেশ্য মহান উদ্দেশ্য আমি সম্মুখত রাখি দরদ নামের এই অনুষ্ঠানটি ইয়াত জন্ম দিয়া হয়েছে। আর পরবর্তী সময়ত ইয়াতকেও বন্ধার্ধ রূপত ইয়াত এই অনুষ্ঠানটি রূপায়িত করা হব। যা 2 অক্টোবরত ইয়ার এই মজিয়াতে আমি এখন এখন শিশুকেন্দ্রিক গ্রন্থ আর প্রতিমূর্তি একটা স্থাপন করা হয়েছে। আর আহি থাকা দিনত ইয়াত এখন মঞ্চ আমার থাকিব যত শিশুসকলে মানসিক বিকাশ করিবর কারণে সুবিধা পাব, লগতে পুথিভঁড়াল থাকিব। অধ্যয়ন নহলে এটা আমি সকলেই জানো যে অধ্যয়ন নহলে ছাত্রছাত্রী উন্নতি করব নয়, আমার শিশুসকলে উন্নতি করব নয়, আর লাহে লাহে অধ্যয়নের প্রতি মানুষের স্পৃহাটা যেহেতু কমি গেছে, মানে অধ্যয়ন মানে গ্রন্থ অধ্যয়নের কথাটাই মানে কব খুঁজিছো, গতি গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে ছাত্রছাত্রীসকলে মানসিক বিকাশ করবেন, সেই সুবিধাটা দিয়ার অর্থে ইয়াত এটি পুথিভঁড়াল নির্মাণ করিবর কারণে এক পরিকল্পনা হাতত লওয়া হয়েছে। ইতিমধ্যে আমার সংকলনটা আমার হাতত আহি পড়িছে আর পর্যায়ক্রমে এই আমি সম্পাদন করে আমার শিশুসল আগবাই নিয়ার কারণে ধন্যবাদ। এই ব্যবস্থা বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা হব। ধন্যবাদ। নিশ্চিতভাবে কোব লাগবে যে বিগত 2 বর্ষত যে কোভিড মহামারীর কারণে শিশু দিবসটি অনুষ্ঠিতভাবে পালন করা হয়েছিল, যদিও এইবেলি ছাত্রছাত্রীসকলের মাজত চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে ধরে বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন শিক্ষানুষ্ঠানসমূহ ইতিমধ্যে চলি আছে। মই বর্তমান উপস্থিত আছো ধমধমার দরদ শিশু উদ্যানের, দরদ শিশু উদ্যানত এনে ধরনের ছাত্রছাত্রীসকলের মাজত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর কিছু সময় পিছত চিত্রাঙ্কন প্রতিযোগীসকলের মাজত মানপত্র আর পুরস্কৃত হওয়া শিশুসকলক পুরস্কার প্রদান করা হব। প্রথম দ্বিতীয় আর তৃতীয় প্রতিযোগীসকলক পুরস্কার প্রদান করা হব। আর কব লাগবে যে ধমধমার প্রতিখন শিক্ষানুষ্ঠানতে আজি শিশু দিবসটি উদযাপন করা হয়েছে।